আমরা হাজির হয়ে গেছি ছেলেবেলা অনুষ্ঠানে। ছেলেবেলা ভীষণ সুন্দর একটা মুহূর্ত, সবার মধ্যেই কিন্তু ছেলেবেলায় থাকে। আমরা কম বেশি সবাই কিন্তু আমাদের ছেলেবেলায় ফিরে যেতে চাই, তবে সেটা হয়তো সম্ভব না। কিন্তু যাদের ওপর আমাদের ছেলেবেলা নির্ভর করছে বা আমাদের উপর যাদের ছেলেবেলা নির্ভর করছে, আমরা কিন্তু তাদেরকে খুব সুন্দর একটা ছেলেবেলা ফিরিয়ে দিতে পারি। তবে কিভাবে? অবশ্যই সেই উপায় যিনি রোজ বলে দেন, তিনি অবশ্যই আজও আমাদের সাথে উপস্থিত রয়েছেন। তিনি আর কেউ নন, বিশিষ্ট মনোবিদ ডক্টর তন্ময় মিত্র। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। এবং আপনারা যারা আমাদের সাথে কথা বলতে চান, তারা কিন্তু আমাদের ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনাদের উদ্দেশ্যে অবশ্যই ফোন নাম্বারটা জানিয়ে দেবো, 4069-5190 অথবা 4069-5191। এই নাম্বারে ফোন করে কিন্তু আপনি আপনার বাড়ির শিশুটির যে কোনো মানসিক সমস্যার কথা ডাক্তারবাবুকে জানাতেই পারেন, এবং অবশ্যই আমরা চেষ্টা করব যে আপনাদের সেই সমাধানের রাস্তা বলে দেওয়ার। ডাক্তারবাবু, খুব সামনেই কিন্তু আমরা দেখেছি মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে এবং খুব আসন্ন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। তো যারা অবশ্যই মাধ্যমিকের রেজাল্টে আমি শুভেচ্ছা জানাবো তাদেরকে, এবং যাদের আগামীতে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে তাদের জন্য শুভেচ্ছা থাকবে। তো অনেক সময় আমরা দেখতে পাই যে যারা মানসিক ভাবে পিছিয়ে আছে একটুখানি, যেটা আমরা বলি আইকিউ, সেটা যাদের একটু কম রয়েছে, তো সেই ধরনের বাচ্চারা কিরকম ভাবে ভালো রেজাল্ট করতে পারে বা কতটা ভালো রেজাল্ট করতে পারে, তো আপনি যদি আজকে সেটা নিয়ে একটু কিছু বলেন। আমার মনে হয় খুব ভালো কথা, আর ঠিক এই সময়টা ব্যাপারটা এই কথাটা নিয়ে আলোচনা করার দরকারও আছে। আমার মনে হয় যে এই রেজাল্ট গুলো বেরোচ্ছে, আমরা অনেক ফোন পাচ্ছি বা আমরা অনেকেই খুব খুশি আমাদের জানাচ্ছেন যে হ্যাঁ আপনাদের কাছে নিয়ে এসে আমার ছেলে বা মেয়ে ভালো করেছে। আবার আমি ঠিক জানি যে কয়েকজন হয়তো এসে বলবেন যে যতটা ভেবেছিলাম ততটা ভালো করতে পারেনি। এখানে কিন্তু এই প্রশ্নটা এসে যায় যে আচ্ছা, এখানে অনেকেই বলেন যে আমার বাচ্চাটার বুদ্ধি বা আইকিউটা কি মেপে নেওয়া যায়, বা আইকিউটা মাপলে আইকিউটা কেমন, বা আইকিউটা বেশি বা কম। অনেক সময় হচ্ছে আজকাল যে কেউ হয়তো বলেন যে আমার আইকিউ মাপা হয়েছিল, তো তখন দেখা গিয়েছিল এটা ভালো বা কম, তাহলে এখন কি ও মানে সেই অনুযায়ী ওরা ভেবে নেন যে সে কতটা ভালো করবে। একটা কথা আমার মনে হয় বলে রাখা ভালো যে আইকিউ এর সঙ্গে সরাসরি পরীক্ষার রেজাল্ট কেমন হবে এটা কিন্তু সম্পর্ক সরাসরি কিন্তু আছে এমন নয়। অর্থাৎ আইকিউ বেশি হলেই যে সে পরীক্ষা ভালো করবে, আইকিউ কম হলে সে পরীক্ষা খারাপ করবে, এরকম ভেবে নেওয়ার কিন্তু কোনো কারণ কিছু নেই। কথাটা যেটা সেটা হচ্ছে যে কতটা বাচ্চাটি নিজেকে অ্যাপ্লাই করতে পারছে, ঠিকঠাক নিজেকে ওই যে যে ধরনের পরীক্ষা হয় সেই ধরনটার সঙ্গে কতটা নিজেকে মেলাতে পারছে, এবং মিলিয়ে কতটা সে ওইখানে নিজেকে পরীক্ষা হলে, এখানে কিন্তু অনেকগুলো জিনিস কাজ করতে থাকে, পরীক্ষা হলে সেই সময় মাথা ঠান্ডা করে কতটা উত্তর সে লিখে আসতে পারছে তার উপরে নির্ভর করে কিন্তু পরীক্ষার রেজাল্ট, যেটা আমরা দেখতে পাই। কিন্তু তার সঙ্গে তার কিন্তু বুদ্ধির পরিমাপের খুব কিন্তু যোগাযোগ সব অনেক সময় থাকে না। আমরা যেটা আমাদের দেখেছি আমাদের অভিজ্ঞতাতে যে অনেকেরই কিন্তু আমরা বলবো যে লো অ্যাভারেজ হয়তো রয়েছে কিংবা একটু অ্যাভারেজের নিচের দিকেই রয়েছে, কিন্তু তারা কিন্তু যথেষ্ট ভালো করছে। একটা মজা করে বলা হতো যে অনেক ভালো স্টুডেন্টই যারা হয়তো ইঞ্জিনিয়ারিং পড়ছে বা মেডিকেল পড়ছে তাদের মধ্যে আইকিউ এর মাপ করলে দেখা যাবে যে অনেকেই কিন্তু অ্যাভারেজের থেকে নিচু। তো এটা মজা করে এটা নিয়ে অনেক মজাও হতো। কিন্তু হ্যাঁ, এটা সত্যি কথাই যে আইকিউ যদি অনেক কম হয়, অর্থাৎ যেখানে যদি দেখা যায় যে আইকিউ এর একটা বড় সড় সমস্যা রয়েছে, তাহলে হয়তো সেক্ষেত্রে কিন্তু একটা অন্যরকম সমস্যা, যেটা কিন্তু অনেক নিচুর দিক থেকে আমার মনে হয় ক্লাস 2-3-4 থেকেই আস্তে আস্তে কিন্তু সেটা বোঝা যেতে থাকে। সেক্ষেত্রে কিন্তু সাধারণত তাকে দেখা যায় যে তার কিছু স্পেশাল হেল্প দরকার হয়, দেখা যায় যে সে একটু পিছিয়ে পড়ছে, তার জন্য একটু অন্যভাবে তাকে ট্রেন করা, অন্যভাবে সাহায্য নেওয়া এটা দরকার হয়। সুতরাং আমি কিন্তু সাধারণভাবে বলবো যে আইকিউ এর কথা ভাবার এমনি কোনো দরকার নেই, বাচ্চাকে উৎসাহ দিন। এই পরীক্ষার রেজাল্ট বেরোলো, তুমি যেরকম বলছিলে যে আমাদের সবাইকার শুভেচ্ছা তাদের সঙ্গে থাকবে। আর এই রেজাল্টটাই সব নয়, এর পরেও কিন্তু সমস্ত জীবন পড়ে আছে, অনেক সামনের দিকে তাকানোর স্কোপ আছে। হ্যাঁ, আমরা পেছনের দিকে তাকিয়ে শিক্ষা নিতে পারি, কিন্তু সেটাই শেষ নয়। কাজেই আমি বলবো যে সবসময় সামনের দিকের কথা ভাবা দরকার, বুদ্ধির কোনো কিন্তু সেরকম মাপ নেই। হ্যাঁ, এটা সত্যি কথাই যে বুদ্ধি বাড়িয়ে নেওয়া ইচ্ছে মতো যায় এমন নয়, কিন্তু যেটা করা যায় সেটা হচ্ছে যে যদি প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আমরা যেমন বলি, তেমনি প্র্যাকটিসটা যত বেশি করা যায়, যে বাচ্চাটিকে যদি একটা নিয়ম মতো পড়াশোনার মধ্যে আস্তে আস্তে নিয়ে আসা যায়, তাহলেই কিন্তু দেখা যাবে যে সে যথেষ্ট ভালো রেজাল্ট করছে। ব্রিলিয়েন্ট সবাই হবে এমন নয়, কিন্তু
ভালো করতে পারে তার মানে আইকিউ যেমনই থাকুক না কেন অভ্যাস কিন্তু একটা শিশুকে অনেকটাই পরিণত করতে পারে মানে বললে না যে বাড়ির ভিত যত মজবুত হবে ততই কিন্তু একজন মানে বাড়ির শক্ত হয় তেমনি কিন্তু একটি শিশুরও ক্ষেত্রে একই ব্যাপার যে আমরা ছোট থেকে তাকে যেভাবে ট্রেন্ড করব তার পড়াশোনার ধরন সবকিছু মিলিয়ে সেইভাবে বিষয়টা এগোবে তো আমাদের কাছে বেশ কিছু এসএমএস এসেছে ডাক্তারবাবু যেমন প্রথমেই একদমই ছোট শিশুদের কথা দিয়ে আজ আমরা শুরু করি 6.5 বছর বয়স চঞ্চল মানে নিজে নিজে খেলা করতে সে পছন্দ করে এবং পড়তে চায় না এবং তার কিন্তু গল্প শুনতে ভালো লাগে তো মা বাবা যেটা বলছে যে এই যে পড়তে চাইছে না মানে এমনি গল্পের বই পড়ছে বা গল্প শুনছে কিন্তু পাঠ্য বই তার পড়তে ভালো লাগছে না তো এই সমস্যাটার থেকে তিনি কিভাবে সমাধান পাবে দুর্গাপুর থেকে অঞ্জলি ভট্টাচার্য আমাদের এই এসএমএসটা করে আমি আশা করছি যে উনি শুনছেন আমি কিন্তু ঠিক ওই যে যে কথাটা বলেছেন ওইটার উপরে আমি বাজি ধরবো অর্থাৎ এই যে বাচ্চাটা ও গল্প শুনতে ভালোবাসে গল্প শোনার সময় সে চুপ করে বসে শোনে এটার উপরে বাজি ধরতে পারি আমরা এবং বাবা মা ধরতে পারেন আমার মনে হয় তার কারণ হচ্ছে যে একটা জায়গায় কিন্তু তার লিসনিং অর্থাৎ সে কিন্তু শান্ত হয়ে বসে যে শুনছে এটা কিন্তু খুব আশার কথা যে বাচ্চাদের সত্যিকারের খুব চঞ্চলতার সমস্যাটা থাকে সেখানে কিন্তু তাদের চুপ করে বসার একটা সমস্যা কিন্তু থেকেই যায় কাজেই আমি কিন্তু ভাববো যে এই যে বাচ্চাটি এই বাচ্চাটির যে সমস্যাটা হচ্ছে সেটা খুব সম্ভবত একটা সময়ের মধ্যে দিয়ে যেমন যায় কিছু বাচ্চা চঞ্চল হয় কিছু বাচ্চা একটু শান্ত হয় সেটা আমরা দেখি এবং ওই যে ও চুপ করে বসে গল্প শুনছে সেই জায়গাটাকে কাজে লাগান সেই জায়গাটার মাধ্যমে সেইখানটা দিয়ে একটু পড়াশোনার কথা ওকে আস্তে আস্তে বলা যায় কিনা সেটা ভাবা যায় অর্থাৎ এমনিতে তো যে ধরনের গল্প টল্প বাচ্চারা শোনে শুনছে তার মধ্যে কিছু জিনিস এমন কিছু জিনিস আছে যেগুলো হয়তো একটু এডুকেশনাল জিনিস অর্থাৎ সেগুলোকে গল্পের মতো করে বলা এবং এরকম বই কিন্তু এখন অনেক পাওয়া যায় যে বইগুলো কিন্তু কিছু শেখার যেগুলো গল্পের মধ্যে দিয়ে বিভিন্ন জিনিস শেখানো হয়েছে সেই ধরনের বই কিছু আমি বলবো যে নিয়ে আসুন বা জোগাড় করুন বা লাইব্রেরি থেকেও পাওয়া যায় নিয়ে এসে সেইগুলোর গল্প একটু একটু করে বলতে থাকুন ওকে অর্থাৎ পড়ার যে শুধু একটা শুধু পড়াই নয় সেটার মধ্যে দিয়েও যে একটা আনন্দ এই যে গল্পের মতো আনন্দ পাওয়া যায় সেই জায়গাটাকে একটুখানি বোঝান হয়তো দেখা যাবে যে ঠিক অঙ্ক টঙ্ক গুলোতে গিয়ে ও হয়তো মনোযোগ দিতে চাইছে না কিন্তু এই মনোযোগ দেওয়ার অভ্যেসটা যদি ওখানে আছে আমি কিন্তু বলবো যে খুব আশাব্যঞ্জক সেটা খুব ভালো কথা যেহেতু ও গল্পটা মনোযোগ দিয়ে শুনছে তো তাকে যদি সেইভাবেই পড়ানো যায় অবশ্যই হয়তো সেই বিষয়টাও কাজে লাগবে এটাই বয়স কিন্তু এই সময় শুরু হলে কিন্তু মোটামুটি ও কিন্তু ধরে নিতে পারবে আমরা এটা কিন্তু দেখি এটা একদম ডাক্তারবাবু আমরা অন্যান্য এসএমএস এও যাব কিন্তু তার আগে আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো যে অনেক সময় আমরা দেখি যে তোতলামি তো ব্যাপারটা থাকে অনেক ছোট বাচ্চাদেরও থাকে অনেক সময় আমরা বড়দের ক্ষেত্রে বিষয়টা দেখি যে রেগে গেলে অনেকের হয় অনেকের এমনি সময় হয় তো বিশেষ কিছু উচ্চারণেও কিন্তু অনেক সময় বাচ্চাদের আমরা সমস্যা দেখি যেমন প পা ফ এর মধ্যে একটা উচ্চারণে তো এই ক্ষেত্রে স্পিচ থেরাপিটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ কতটা এফেক্ট করতে পারে ট্রেনিং এর ক্ষেত্রে থেরাপি তো খুবই দরকার হয় তার কারণ হচ্ছে যদি প্রথমে দেখতে হয় যে সমস্যাটা সত্যিকারের কোথা থেকে আসছে যে কথা বলার সমস্যা বেশিরভাগটাই তুমি যেটা বলছিলে যে এটা একটা ইমোশনাল জায়গা থেকে আসে যেখানে রেগে গেলে কথা আটকে যায় বা খুব নার্ভাস হয়ে পড়লে তখন কথা আটকে যায় এটা তো আমরা আমাদের নিজেদের ক্ষেত্রে অনেক সময় দেখি তো এটা যখন একটু বেশি হয় তখন কিন্তু একটা জায়গা হচ্ছে একটা ইমোশনাল জায়গাটা যেখানে হচ্ছে যে তার একটা খুব ইমোশনাল জায়গার মধ্যে দিয়ে যখন সে যাচ্ছে তখন ওই অসুবিধাটা তার হচ্ছে কিন্তু আরেকটা যে জায়গা সেটা হচ্ছে যে অনেক সময় বাচ্চাদের এমনিতেও সাধারণত একটা বড় জায়গা হচ্ছে যেটা সোশ্যাল অ্যাংজাইটি অর্থাৎ যারা কোনো কোনো ভাবে কোথাও একটা ভেতরে কিন্তু অনেক সময় কিন্তু অ্যাপারেন্ট বাইরের থেকে কিন্তু বোঝা যায় না যে সত্যি বাচ্চাটার সেরকম কোনো অ্যাংজাইটি আছে কিন্তু ভেতরে অ্যাংজাইটিটা তার আছে সেটাই কিন্তু ওই কথা আটকে যাওয়ার মধ্যে দিয়ে এইটা প্রকাশ হচ্ছে অনেক সময় অনেক আরো অন্য ফ্যাক্টরস থাকে যে অনেক সময় স্কুলে কিরকম অন্যরা বিহেভ করছে সেই সব জায়গা থেকেও আসে এখন এই যে আমরা বলি যে কিছু কথা আটকে যাচ্ছে সেখানে কিন্তু আমার মনে হয় যে ইভ্যালুয়েশনটা খুব দরকার স্পিচ থেরাপিটা অনেক সময় এখানে খুব দরকারি স্পিচ থেরাপিস্ট যারা আছেন তারা কিন্তু কতগুলো জিনিস প্র্যাকটিস করান এবং সেগুলো খুব এখন সায়েন্টিফিক হ্যাঁ এবং সেইগুলো মাধ্যমে কিন্তু আস্তে 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 অনেক মানে অনেক ইমপ্রুভমেন্ট কিন্তু কয়েক মাসের মধ্যেই দেখা যায় সুতরাং ইনিশিয়াল যদি দেখা যায় যে
আর স্পিচ থেরাপির আরেকটা জায়গা হচ্ছে সাইকোলজিক্যাল ছাড়াও কিন্তু সেখানে কিন্তু আরো কিছু অ্যানাটমিক্যাল সমস্যাও যদি কিছু থাকে সেইগুলোও কিন্তু স্পিচ থেরাপির মাধ্যমে কিন্তু ঠিক করা যায়, ঠিক করা সম্ভব, বা ঠিক আমি বলবো না, মানে অনেকটাই কারেকশন করা হয়তো সম্ভব। সুতরাং স্পিচ থেরাপিটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু খুব সাধারণভাবে, আমার কাছে আসে অনেক বাচ্চা, কিন্তু আমি খুব ওই টাং টুইজার, আমি আগের দিনও একদিন কথা কথা বলছিলাম যে ওই যে পাখি পাখা পেঁপে খায় এই ধরনের কথা বলাটা অভ্যেস করতে বলি, সাধারণ কতগুলো জিনিসেও কিন্তু অনেক কাজ হয়, সেগুলো জীবের জড়তাটা কেটে যায় কাটার জন্য। বা এই যে কবিতা আবৃত্তি করা, কবিতা একটু আবৃত্তি, চার লাইন কবিতাও হয়তো আবৃত্তি করা, এগুলো অনেক সময় কিন্তু খুব সাধারণ জিনিস, খুব সহজ জিনিস, আমরা কিন্তু সেগুলোতে খুব হয়তো এখনকার দিনে নজর দেওয়া হয় না, কারণ এখন তো বাংলা কবিতা পড়াটা বাংলা হোক বা ইংরেজি হোক রিসাইট করা বা এই ধরনের ব্যাপারগুলো কমে যাচ্ছে, সুতরাং ওইটার উপর খুব একটা জোর দেওয়া হয়ও না। কিন্তু এইটা করতে পারলেও কিন্তু এই প্রাথমিক এই জড়তাগুলো কিন্তু কাটতে পারে বা কাটে, মানে স্পিচ থেরাপিটা সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। একদমই, ধন্যবাদ। এবং এর পরে যে এসএমএসটা আমাদের কাছে এসেছে যে পড়াশোনা করছে বাচ্চাটির 12 বয়স বছর, কিন্তু সে প্রায় সবকিছু ভুলে যাচ্ছে এবং মনে রাখার ক্ষেত্রে তার একটা সমস্যা হচ্ছে। যাদবপুর থেকে সুবীর কর্মকার আমাদের এই এসএমএসটি করেছেন, তো উনি জানতে চাইছেন যে মনোযোগ কি করে বাড়াতে পারবেন উনি শিশুটির। ঠিক, এখানে কিন্তু একটা জিনিস বোঝা গেল যে বাচ্চারা পড়াশোনা করছে, অর্থাৎ খুব একটা যে ওর চঞ্চলতার ব্যাপারটা আছে তা নয়। এখানে কিন্তু একটা জিনিস বোঝার দরকার আছে যে আমাদের যে চঞ্চলতার ব্যাপারটা আমরা যেটা চোখে দেখতে পাই সেটা হচ্ছে একটা বাচ্চার দৌড়দৌড়ি করে বেড়াচ্ছে, এই লাফাচ্ছে, শুনে দিয়ে গড়িয়ে পড়ে গেল, এই লাগলো, কিছু একটা করে বসলো, জিনিস ফেলে দিল, সেটা চোখে দেখা যাচ্ছে। এইটা একটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি যেটাকে বলছি। এটা ছাড়াও কিন্তু আরেকটা দিক আছে যে দুটো গায়ে গায়ে একসঙ্গে লেগে থাকে, সেটাকে যে ইন অ্যাটেনশন বলা হয়, অর্থাৎ অন্য মনস্কতার একটা সমস্যা, যেটা অনেক সময় হয় যে এই দুটোই একসঙ্গে থাকে, অর্থাৎ হাইপার অ্যাক্টিভিটি এবং ইন অ্যাটেনশন দুটোই থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে দুটো আলাদা আলাদা ভাবেও রয়েছে। অর্থাৎ অনেক বাচ্চার কিন্তু সেরকম ভাবে খুব চঞ্চলতা থাকে না, খুব যে সে হাতে পায়ে যাকে বলি দুরন্ত আমরা সেরকম কিন্তু নয়, কিন্তু তা সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চাটা কিন্তু ওই মনে রাখার সমস্যা হচ্ছে, অর্থাৎ ইন অ্যাটেনশনের একটা ব্যাপার আর কিন্তু এটা রয়ে যাচ্ছে। সুতরাং আমি অনেক সময় বলবো যে বাচ্চারা, আমরা না প্রথমে সেটা দেখি যে ওর কি একটা ইন অ্যাটেনশনের সমস্যা আছে, অর্থাৎ এই অন্যমনস্কতার সমস্যাটা আছে কিনা। এই বাচ্চাগুলোর কি হয়, হাতে পায়ে তারা চঞ্চল না, তারা কিন্তু বসে আছে, বইয়ের দিকে তাকিয়ে আছে, মন কিন্তু চলে যাচ্ছে একদম, মানে মন বসাচ্ছে না, সে পড়াতে মন বসাতে পারছে না, তার মধ্যে অনেক কিছু আছে, হয়তো কালকে স্কুলে কি হয়েছে, খেলার মাঠের কথা, খেলার মাঠের কথা এখন কত ভাবে আছে আমি জানি না, কারণ খেলার মাঠই তো প্রায় চলে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু যাই হোক, কালকে মা কি বলেছে, কাল আজকে সন্ধ্যাবেলায় কোন টিভিতে কি প্রোগ্রাম আছে, হ্যাঁ কোন কার্টুন দেখবে দেখবে না, এরকম নানা রকম প্রয়োজনীয় কথা তার কিন্তু নয়, এগুলো অপ্রয়োজনীয় কথা। এবং ব্যাপারটা যেটা, সেটা কিন্তু ও কিন্তু একটা পার্টিকুলার জিনিস নিয়ে চিন্তা করছে তা না, এগুলো ফ্র্যাগমেন্টেড, হ্যাঁ নানা রকম জিনিস মাথার মধ্যে আসতে চলে যাচ্ছে আসতে চলে যাচ্ছে, বাচ্চাটি যেটার মনোযোগ যেটা দেওয়ার কথা সেটার থেকে অন্যদিকে চলে যাচ্ছে। কাজেই বাইরে থেকে দেখলে কি দেখছি আমরা, বাচ্চাটা বই নিয়ে বসে আছে পড়ছে, কিন্তু দেখা গেল যে ওই বইটার হয়তো 10টা লাইন, বা আমি একটা কথা এক্সাম্পল দিচ্ছি, 10 লাইনের মধ্যে দেখা গেল যে যখন পরে দেখা যাচ্ছে পরে ওকে লিখতে বলা হচ্ছে বা কিছু, তখন 3 লাইন বা 4 লাইন লিখতে পাচ্ছে, তারপর একটুকু পাচ্ছে না, তার কারণ হচ্ছে কিন্তু ও হয়তো অ্যাটেনশন ঠিক সেইভাবে কিন্তু দিতে পারেনি। তো প্রথম জায়গাটা হচ্ছে আমার মনে হয় যে ইন অ্যাটেনশনের জায়গাটা হচ্ছে কিনা সেইটা দেখা। মেমোরাইজেশনের প্রবলেম যেটা, সেটা বুড়ো মানুষের আমাদের মতো লোকের বেশি হয়, কিন্তু অবয়সীদের হওয়ার কিন্তু কথা সাধারণভাবে নয়। হ্যাঁ, আর আমি আশা করব না যে এই সময় এত কম বয়সে ওর অন্য ধরনের কিছু সমস্যা, অন্য কিছু কিছু ধরনের সমস্যাতে একেবারে যেটা হতে পারে না তা নয়, হতে পারে, কিন্তু সেগুলো আমি বলবো যে কম। আমার মনে হয় যেটা দেখা দরকার যে ওর হয়তো একটা ইনঅ্যাটেনশনের প্রবলেম হচ্ছে, যেটা করা উচিত বা করা দরকার সাধারণভাবে একটু সেটা একটু বলে দিই, যে এসব ক্ষেত্রে না বাচ্চারা অ্যাটেনশন বাড়ানোর জন্য কিছু টাস্ক দিতে হয় বাচ্চাকে। হ্যাঁ, সেটা দেখতে হয় যে বাচ্চাটা ঠিক মনে রেখে করছে কিনা, একসঙ্গে না, চার হয়তো চারটে